বন্ধ হয়ে যাওয়া পূর্ব বর্ধমানের ভাতার কৃষক বাজারের তাঁত বস্ত্রের হাট আগামী সপ্তাহ থেকে পুনরায় চালু হবে বলে জানালো প্রশাসন। করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। ভাতার ব্লকে প্রতিদিনই 10 জনের বেশি মানুষ সংক্রমিত হচ্ছেন। সেই জন্য ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন সিদ্ধান্ত নিয়েছিল, প্রতি সোমবার ভাতার কৃষক বাজারে যে তাঁত বস্ত্রের হাট বসে তা সম্পূর্ণ বন্ধ থাকবে। কিন্তু ব্লক প্রশাসন আবারও সিদ্ধান্ত নেয় যে আগামী সপ্তাহ অর্থাৎ 24/1/2022 সাল থেকে পুনরায় শুরু হবে তাঁত বস্ত্রের হাট, কিন্তু সরকারি নিয়ম মেনে। খুশি কাপড় ব্যবসায়ীরা ছিল যে আমাদের করোনা নীতি অনুযায়ী আমাদের হাট 2 সপ্তাহ বন্ধ ছিল প্রতি প্রশাসনের মাধ্যমে। ভাতারে ভাতার কিষাণ মান্ডি বস্ত্রশিল্প হাট, ঠিক আছে, আমাদের এই মাত্র প্রশাসন এবং বিধায়কের দুজন আলোচনাতে আমাদের হাট আগামী 24/1/2022 সাল থেকে আবার আমরা হাট চালু করতে চলেছি। হ্যাঁ, ওনারা পারমিশন দিয়েছেন এবং সকল আমাদের গ্রাহকদের একটাই ভাতার থানার যে আছেন সকলকে আমাদের একটা অনুরোধ যে আপনারা হাটে আসুন এবং মাস্ক পরে আসবেন অবশ্যই। আগামী যে সোমবার আছে হাট খুলবে, হ্যাঁ সোমবার হাট খুলবে এবং সকলকে আমরা বলছি, অনুরোধ করছি আপনারা মাস্ক পরে আমাদের হাটে আসবেন। হাট খোলার সময় কখন বলেছে? সকাল 8টা থেকে 8টা থেকে 6টা পর্যন্ত। আপনার কি নাম? আমার নাম রাজীব সোম, আমি একজন শাড়ি ব্যবসায়ী। এই বৈঠকে কে কে ছিলেন? আমরা সকল হাট ব্যবসায়ী ছিলাম, হাট ব্যবসায়ী, সকল হাট ব্যবসায়ী। আর প্রশাসনে কারা গিয়েছিলেন? প্রশাসন আমরা সকলে গিয়েছিলাম। প্রশাসনে কে কে ছিল? প্রশাসনে ছিল, প্রশাসন ছিল এবং আমাদের বিধায়ক ছিলেন, ঠিক আছে। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।